evening and again welcome back to my channel Ibrani's Gallery. So ajke abar ekta notun vlog niye chole eshi to ekhane unudi ache to ajke onek din por unudir sathe berolam karon kichu din dhore ja hectic life cholche amader khachi dachi ghumachi etai hectic life to ektu amra hatle mon tao bhalo thakbe tar jonno actually berono to cholo ekhon already baje hocche 6:30 ta beje geche kichu khabo to ki khabo beisho তো চলো পাপড়ি চাটি খাওয়ার ইচ্ছে আছে আমার হাঁটতে হাঁটতে দেখি কলেজ ঘাটে যাব একটু তো চলো বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করি আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো তো চলো দেখতে আমরা যখন বেরোই তখন অতটা অন্ধকার হয়নি এখানে অনুদির আর আমার দুজনেরই খুব আনন্দ হচ্ছে কারণ অনেক দিন পর আমরা একসাথে বেরিয়েছি আনন্দ হবে মজা হবে তো এখানে মুখার্জি রেস্টুরেন্টটা আমরা ক্রস করব এখন তো অবশ্যই তোমরা যদি শ্রীরামপুরে থাকো এখানে গিয়েও খুব ভালো খাবার পাওয়া যায় এখানে তো আমরা অলমোস্ট চলেই এসেছি শ্রীরামপুর কলেজের সামনে আর একটু হাঁটলেই কলেজ ঘাটে পৌঁছে যাব তো শ্রীরামপুর কলেজে সন্ধেবেলা তো ঢুকতে দেয় না তাই বাইরে থেকেই তোমাদের সাথে ভিউটা শেয়ার করলাম জাস্ট আমার মুখটা দেখো হাঁটতে হাঁটতে পুরো লিটারালি ঘেমে গেছি গরমে তো চলো হাঁটা যাক আর ওই যে দেখতেই পাচ্ছ সামনে সবাই বসে আড্ডা দিচ্ছে কলেজ ঘাটে অলমোস্ট আমরা চলেই এসেছি তো ফার্স্টে যাই গিয়ে খাবারটা আয়োজন করি আমরা খাবারটা নেব তো এখন একদম কলেজ ঘাটের পেছনের দিকে আমরা আছি সো এখান থেকেই আমরা আজকে আমাদের পাপড়ি চাট বা ঘুগনি বা যাই হোক কিছু না কিছু নেব এটা 30 বছর পুরনো দোকান এখানে সব কিছু পাওয়া যায় দই ফুচকা ঘুগনি পাপড়ি চাট ঝালমুড়ি আর খুব ভালো বানায় এবং ব্যবহারও ভীষণ ভালো তো এখান থেকেই আমরা পাপড়ি চাট নিয়েছিলাম খাবার কিনতে কিনতে একজন দক্ষিণী বেচারি দেখা হয়েছে তোমরা আই হোপ ওকে চেনো আগের ভিডিওগুলোতে দেখেছো আমার মামার বড় মেয়ে তো এখন এখানে ও ট্রেনিংয়ে আছে ও অ্যাকচুয়ালি নার্সিং এ পড়াশোনা করছে তো তুই কিছু বল হ্যাঁ ভালো আছি আচ্ছা ও এখন জাস্ট ট্রেনিং করে ফিরছে ওর ডিউটি ছিল তো প্রচন্ড টায়ার্ড এর জন্য ওকে বেশি বকাবো না তো এখন তো খুব টায়ার্ড দেখে বুঝতেই পারছো ইউনিফর্মে আছে তো যেদিন আমাদের বাড়িতে আসবে সেদিন ভালো করে আলাপ করাবো সাথে তুই কিছু বলতে চা ভালো থেকো তো ওকে এখন ছেড়ে দি আবার দেখা হবে তো মৌ চলে যাওয়ার পর আমরা কলেজ ঘাটে বসে আমি আর অনুদি আড্ডা মারছিলাম কারণ ও বেশিক্ষণ ছিল না কি গো তোমার মুখ দেখা যাচ্ছে না কালো নিকোশ অন্ধকারে আধারে আমরা এখানে বসে পড়েছি পাপড়ি চাট এখানে ভালো করে নে ভালো করে নে এ বাবা পাপড়ি একটা তলায় পড়ে গেছে গো আমার নারকল দিয়েছে মৌ আবার আমাদেরকে খাওয়ানো হচ্ছে আইসক্রিম যেটা দেখাতে পারিনি খাওয়ার এত আনন্দ ছিল এই দেখো একটা পাপড়ি পড়ে গেছে তো অনেকক্ষণ আমরা গঙ্গার ধারে বসেছিলাম এই সুন্দর ভিউটা দেখে আনন্দ উপভোগ করছিলাম অনেকদিন পর বেরোলাম আর খুব ভালো লাগলো তো অনেক মজা হলো দেখলে তোমরা কি কি করলাম কি না করলাম মৌ আমাদেরকে একটা আইসক্রিম খাওয়ালো আইসক্রিমটা দেখানো হয়নি আজ মিউজিয়াম বলে দিই আইসক্রিমটা খাওয়াটা দেখানো হয়নি খুব ভালো ছিল ফার্স্টে আইসক্রিম মিষ্টি মুখ করে শুরু হলো তারপর আমরা পাপড়ি চাট খেলাম একটু গঙ্গার ধারে বসলাম একটু মজা করলাম এবার হাঁটতে হাঁটতে চলো বাড়ির দিকে যাই তারপর ও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে একটা ছোট্ট ব্লগ দিলাম অনেকদিন বেরোয়নি তাই ভাবলাম দেওয়াই যাক তো চলো ভিডিও এইটুকুনি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে